দেখো আমরা প্রথম পয়েন্ট এক্সপ্লেন করলাম যে কখন দ্বিপরমাণুক অণুর ক্ষেত্রে পরমাণুতে ভিন্ন হলে পোলার অণু হবে। এখন সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে কি নিঃসঙ্গজ ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ দেখো আমরা যদি ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করি, তো দেখো পানির অণুর মধ্যে দেখো কি আছে, নিঃসঙ্গজ ইলেক্ট্রন আছে। এই নিঃসঙ্গজ ইলেকট্রন থাকার কারণেই পানির মধ্যে কি আমার ডাইপোল মোমেন্ট তৈরি হবে, অর্থাৎ পানিকে আমরা পোলার অণু বলবো। আবার ফাইনাল পয়েন্টটা দেখো, অপ্রতিসম অণু হতে হবে। এখন এটা আমরা লার্জ স্কেলে অধিকাংশ ক্ষেত্রে বোঝাচ্ছি, কারণ আমরা দ্বিপরমাণু না, আমরা যদি ত্রিপরমাণু হয়, চতুর্পরমাণু হয়, তোমরা অলরেডি আমার এই চ্যাপ্টার লেকচারের শেষ অংশে দেখবে বিভিন্ন সমদ্বিবিজীয় যৌগের অণুরাকৃতি আমরা নির্ধারণ করেছি, ঠিক আছে? আমরা ভাইকে লেকচার দিয়েছি, সো ওইখানে আমরা দেখিয়েছি বিভিন্ন ধরনের অণু হইতে পারে। যেমন মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, মিথেন। সো দেখো যে প্রত্যেকটা অণু কিন্তু প্রতিসম। কেন প্রতিসম? কারণ ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্টারে থাকে, আর চারদিকে কি পাঁচটা ক্লোরিন পরমাণু আছে, তারা একই প্রতিসম অবস্থা আছে, প্রত্যেকটা কি ক্লোরিন পরমাণু। অর্থাৎ এই যৌগগুলো হচ্ছে এ বি ফাইভ, অর্থাৎ এ হচ্ছে কেন কি ফসফরাস, আর বি হচ্ছে কি ক্লোরিন, বুঝতে পারছি? সো অর্থাৎ এর মধ্যে কোনো অপ্রতিসমতা নাই। এখন যদি আমি এভাবে লিখতাম ভাইয়া, দেখো এ বি ফোর সি, অর্থাৎ দুটো ভিন্ন পরমাণু। এক্সাম্পল আমি যদি ভাইয়া এভাবে লিখতাম, ফসফরাস টেট্রাক্লোরাইড মনোফ্লোরাইড, তা আমি চিন্তা করে দেখো যে এখানেও ফসফরাসের সাথে সহযোগী পরমাণু হচ্ছে পাঁচটা, এখানেও কি পাঁচটা, ব্যাপারটা কি এখানে পাঁচটা ক্লোরিন, এখানে চারটা ক্লোরিন, একটা ফ্লোরিন। সো এই হচ্ছে অপ্রতিসমতা। সো অর্থাৎ পোলার হইতে হইলে আমাকে সবসময় কি অপ্রতিসম একটা ব্যাপার থাকতে হবে। সো ইন জেনারেল আমরা বলতে পারি যে পোলার অণু হওয়ার মূল শর্তটাই হচ্ছে কি অপ্রতিসম অণু হতে হবে এবং কি নিঃসঙ্গজ ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? সো অর্থাৎ আমার তখনই পোলার অণু হয়, অর্থাৎ তার মধ্যে ডাইপোল মোমেন্টের একটা ভ্যালু আসে এবং তখন আমরা এটাকে কি বলি অপোলার অণু বলে থাকি, ঠিক আছে? সো এই লজিকে দেখো যে ভাই এখন যে জিনিস দেখাবো যে কিভাবে অণুর মধ্যে যে ডাইপোল মোমেন্ট তৈরি হয়, তোমরা এটা দেখে কীভাবে বুঝবে বা কীভাবে তোমরা এটাকে নোট করতে পারো, কীভাবে তোমরা প্রদর্শন করতে পারো ডাইপোল মোমেন্ট একটা অণুর মধ্যে। এবং বলে রাখি যেহেতু ডাইপোল মোমেন্ট এই যে দূরত্বটা ডিস্টেন্স, এই কারণে দূরত্বটা এই মানটাকে কন্ট্রোল করতেছে, এই জন্য ডাইপোল মোমেন্টকে বলে একটা ভেক্টর রাশি। তোমরা জানো ভেক্টর রাশিকে তুমি যদি হিসাব করতে চাও তোমাকে সামগ্রিকভাবে সবগুলো ভেক্টর রাশিগুলোকে কি হিসাবে নিয়ে আসতে হয়। এজন্যই আমরা বলি, এজন্যই বলা হয় যে বন্ধন পোলারিটি থাকা সত্ত্বেও অনেক সময় অণুগুলোর মধ্যে কি ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয় না, বিকজ অফ সবগুলো ভেক্টর রাশিকে যোগ করার পর ফলাফল শূন্য হয়, সেই ব্যাপারটাই আমরা এখানে দেখাবো। দেখো ভাই কিছু ক্লাসিক এক্সাম্পল নিয়ে আসবো। তো প্রথম এক্সাম্পল হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তাহলে চিন্তা করে দেখো, আমরা বলেছি যে বন্ধন পোলারিটি থাকলেই একটা অণু কি পোলার হবে না, তার মধ্যে অবশ্যই মিউ ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হতে হবে। আচ্ছা, কারণ দেখো এইটা হচ্ছে ক্লাসিক একটা এক্সাম্পল। দেখো কার্বনের হচ্ছে ইলেকট্রো পজিটিভ, তড়িৎ ধনাত্মক, অক্সিজেন কি তড়িৎ ঋণাত্মক। সো ডেফিনেটলি এর মধ্যে কি আছে, বন্ধন পোলারিটি আছে, তাই না? যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, এর মধ্যে বন্ধন পোলারিটি আছে। আচ্ছা, এই অক্সিজেনও কি ঋণাত্মক, তাহলে এটাও কি পজিটিভ হবে, সো অর্থাৎ এটাও মাইনাস, এটাও কি প্লাস। সো এখন চিন্তা করে দেখো যে এই বন্ধন পোলারিটি সামগ্রিকভাবে, কারণ আমরা কিন্তু প্রথমে এই অণুটার একটা অংশ চিন্তা করেছি, সো এই এই অংশ কি পোলার বন্ধন, আবার এই অংশ কি পোলার বন্ধন, কিন্তু দেখো সামগ্রিকভাবে যৌগটা পোলার হবে কিনা তা নির্ভর করবে কিসের উপর, ডাইপোল মোমেন্টের উপর। এখন চিন্তা করে দেখো যে ডাইপোল মোমেন্টকে প্রকাশ করা হয় কিভাবে অণুর মধ্যে, এটাকে প্রকাশ করা হয় একটা তীর চিহ্নের মাধ্যমে। এই তীর চিহ্নের স্টার্টিং, এই স্টার্টিং পয়েন্টটা আমরা বুঝা হচ্ছে তড়িৎ ধনাত্মক প্রান্ত, আর এই শেষ প্রান্তটাকে আমরা বুঝাই তড়িৎ ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে? সো স্টার্টিং হচ্ছে তড়িৎ ধনাত্মক থেকে তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, এই ডিরেকশনটা আমরা বুঝাচ্ছি। সো এখন চিন্তা করে দেখো যে আমরা যদি এই অংশের ক্ষেত্রে ডান দিকের সি এবং অক্সিজেনের কথা চিন্তা করি, তাহলে আমরা ডাইপোল মোমেন্টের প্রদর্শন করবো হচ্ছে এইভাবে, ঠিক আছে? এবং চিন্তা করে দেখো যেহেতু কি কার্বন ডাইঅক্সাইড একটা প্রতিসম অণু, এইখানে এই দূরত্ব যতটুকু এই পাশেও কি সেম ডিস্টেন্স হবে না, সো অর্থাৎ চিন্তা করে দেখো এটা এক্স্যাক্টলি সেম ডিস্টেন্স হবে। সো আমরা সমান করে আঁকার চেষ্টা করলাম, তো চিন্তা করে দেখো যেহেতু ভেক্টর রাশি এই দিক আর এই দিকে বিপরীত না, তাহলে একটা দিকে ক্যান্সেল আউট করে দিবে। সো এই জন্যই দেখো যে বন্ধন পোলারিটি থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে কি কার্বন ডাইঅক্সাইড কি পোলার অণু হচ্ছে না, কেন? কারণ এটা প্রতিসম অণু, কারণ আগেই পয়েন্টটা বলেছি যে অপ্রতিসম অণু হইতে হবে। তাহলে এক্স্যাক্টলি চলো আমরা সেটা প্রুফ করে ফেলি। আমরা কি করব, দেখো আমরা এখন এই একটা অক্সিজেনকে রিপ্লেস করে আমরা একটা সালফার অণু বসিয়ে দিই, তাহলে কি এটা অপ্রতিসম সৃষ্টি হয়ে গেল। সেভাবে এগেইন দেখো অক্সিজেন কার্বন অপেক্ষা তড়িৎ ঋণাত্মক, সালফার কি কার্বন অপেক্ষা কি তড়িৎ ঋণাত্মক, কিন্তু দেখো এই দুজনের মান কিন্তু সমান নয়। সো অর্থাৎ অক্সিজেন বন্ধন ইলেকট্রনকে যতটুকু টানবে সালফার কিন্তু সেই মাত্রায় টানবে না,
অর্থাৎ চিন্তা করে দেখো যে এই যে ডিস্টেন্সটা, এই তীর চিহ্নের যে ডিস্টেন্স বা দৈর্ঘ্য সেটা কিন্তু অনেক বেশি হবে, কারণ অক্সিজেনের টান অনেক বেশি হবে, কারণ অক্সিজেনের তৈরাত্মকতার মান কার্বন অপেক্ষা অনেক বেশি, সে তুলনায় সালফার মান অত বেশি না, সো তার টানটা কি কম হবে। তার মানে কি, যদিও বিপরীত দিকে একটা আর দিকে টানছে, আর নেট কি ফলাফলটা থেকে যাবে না, কারণ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য থেকে সমান নয়। তার মানে আমি একটা সামগ্রিক ডি এর একটা ভ্যালু পাবো, এখানে কিন্তু ইকুয়ালি ক্যান্সেল আউট করে দিয়েছে, সো আলটিমেটলি কোনো ভ্যালু ছিল না। সো এই জন্য দেখো আলটিমেটলি নেট যে আমরা ভ্যালুটা পাবো সেটা কি, সেটা হচ্ছে এই দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্যটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিলে কতটুকু থাকবে দেখো, আমরা একটু আন্দাজ মতো দেখার চেষ্টা করলাম, এতটুকু থাকবে। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারছি যে এই কার্বন অক্সিজেন সালফার বিশিষ্ট যৌগের মধ্যে, COS এই যৌগটার মধ্যে আমরা কোন দিকে পোলার ডাইপোলমেন্ট পাচ্ছি, কার্বন থেকে অক্সিজেনের দিকে। অর্থাৎ এই যৌগের ডাইপোলমেন্ট ডিরেকশন হবে ফ্রম কার্বন থেকে অক্সিজেনের দিকে। অর্থাৎ আমি যদি যৌগটা এভাবে লিখি COS, তাহলে অর্থাৎ কি কার্বন থেকে অক্সিজেনের দিকে আমার ডাইপোলমেন্ট ক্রিয়েট হচ্ছে, বাট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হচ্ছে, নো ডাইপোলমেন্ট। সো ভাইয়া একটু পরে এর পরের অংশে আমি বেশ কয়েকটা অণুর এক্সাম্পল দিব, আরও বড় বড় অণুর, এবং সেই অণুগুলোর মধ্যে ডাইপোল মোমেন্ট কীভাবে প্রদর্শন করতে সেটা আমি দেখিয়ে দিব। তো তোমাদের সিলেবাসে এখন নতুন সিলেবাসের মধ্যে এই ডাইপোল মোমেন্ট বিষয়টা আনা হয়েছে দেখেই, দেখবা তোমাদের ডাইপোল মোমেন্টের পরীক্ষামূলক প্রমাণ দেওয়া হয়েছে। ভাই ওই এক্সপেরিমেন্টে যাবো না, তোমরা এটা পড়লে বুঝতে পারবে বিষয়টা কি, সেটা নিয়ে ডিটেলস বইয়ে বলা নাই, আর এই মিসকনসেপ্টটা সবার মধ্যে রয়ে যায়। এবং ক্লাসিক প্রশ্ন যে কার্বন টেট্রাক্লোরাইড কেন জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, কারণ কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বন ক্লোরিন বন্ধন থাকে, সেখানে কিন্তু বন্ধন পোলারিটি থাকে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কোনো কি পোলার যৌগ নয়, যেহেতু অপোলার যৌগ, সো এই জন্য এদেরকে জৈব দ্রাবকের ন্যায় আচরণ করে, তাই এদেরকে জৈব দ্রাবকের মতো ব্যবহার করা হয়ে থাকে। সো সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, অনেক মিসকনসেপশন আছে এই বিষয়গুলোতে, তো ক্লিয়ার করার জন্য ভাই এই টপিকটা নিয়ে আসলাম। তো এখন একটু পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, বিভিন্ন যৌগে কীভাবে আমরা ডাইপোল মোমেন্ট প্রদর্শন করতে পারি এবং কেন তারা পোলার যৌগ হচ্ছে।